আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিয়েলমি নার্জো 50 এই ফোনটি কিন্তু দেশের বাজারে 17,000 টাকার আশেপাশে গেমারদের মনে কিন্তু একটি ভালো একটি জায়গা করে নিয়েছিল। সেই রিয়েলমি নার্জো 50 এই ফোনটি কিন্তু মার্কেটে আবারও লঞ্চ করা হয়েছে রিয়েলমি নার্জো 50 5G নামে। সো আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি নার্জো 50 5G স্মার্টফোনটি কিন্তু আনবক্সিং করে দেখব, পাশাপাশি এই ফোনটি ফুল রিভিউ করব, এই ফোনটি কারা কিনবেন না সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে এই ফোনটি বক্স কন্টেন্টে কী কী থাকছে। ফোনটি বক্স কন্টেন্টে খুললে প্রথমত চোখে পড়বে কিছু ডকুমেন্টেশন, এরপরে থাকছে একটি সিম ইজেক্টর পেন এবং থাকছে একটি ক্লিয়ার কেস ব্যাক পার্ট এখানে ইউজ করা হয়েছে। এরপরে তার নিজে থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, তার নিজে থাকছে একটি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং টাইপ সি কেবল এখানে দেওয়া হয়েছে। এই তো মোটামুটি এই ফোনটির বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। দর্শক বন্ধুরা, এবারে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এই ফোনটি কিন্তু আপনারা দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, হাইপার ব্ল্যাক অ্যান্ড হাইপার ব্লু, এই দুটি কালার ভেরিয়েন্টে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। ফোনটি ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে অ্যান্ড উন্নত মানে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে অ্যান্ড ফ্রেমে প্লাস্টিক থাকছে অ্যান্ড ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নচ যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটির ডিজাইনটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। ভিউয়ার্স, এবারে যদি আমরা রিয়েলমি নার্জো 50 5G স্মার্টফোনের ডিসপ্লে সেকশনের কথা বলি, তাহলে এই ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 pixels। এর PPI ডেন্সিটি হচ্ছে 420:9 এক্সপেক্ট রেশিও অ্যান্ড এই ডিসপ্লেতে কিন্তু আপনারা 90Hz রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে ফোনে চালানোর সময় একটি স্মুথ ফিল আপনি পেয়ে যাবেন। যে কোনো গেমিং এর সময় অ্যান্ড যে কোনো ব্রাউজিং এর সময় কিন্তু অনেকটাই স্মুথ একটি ফিল পেয়ে যাবেন ফোনটি ইউজ করার সময়, যেহেতু এখানে 90Hz এর রিফ্রেশ রেটের সুবিধা এখানে দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে ফুল এইচডি প্লাস দেওয়াতে কিন্তু আউটডোরে সানলাইটে কোনো প্রকার শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি ফিল করবেন না। তো ভিউয়ার্স, এবারে কথা বলা যাক এই ফোনটি অ্যাট দ্য মেইন পার্ট, ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটিতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 2 সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে এবং রিয়েলমি UI হচ্ছে 2.0। ফোনটির চিপসেটে আছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 810 সিরিজের একটি 6 nanometer আর্কিটেকচার বিল কয়েকটি 5G চিপসেট এখানে ইউজ করা হয়েছে এবং GPU হচ্ছে মালে G57। এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, এই দুইটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। ভিউয়ার্স, এবারে যদি আমরা রিয়েলমি নার্জো 50 5G স্মার্টফোনের ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মেইন ক্যামেরা থাকছে 48 megapixel মেইন ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 megapixel একটি ডেপ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 megapixel একটি ক্যামেরা। তবে ব্যাক ক্যামেরায় অবশ্যই একটি আল্ট্রাওয়াইড সেন্সর দিলে আরেকটি ভালো হতো অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাতে যদি 8 megapixel না দিয়ে 13 megapixel দিত তাহলে কিন্তু আরেকটু ভালো সেলফি উপভোগ করা যেত। ফোনটি সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে কমন যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনটি কিন্তু আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, অ্যাট লাস্ট যদি আমরা এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে কিন্তু আপনারা অনেকেই জানেন 5000mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এখানে ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে আর বলার কিছু নেই, আপনারা অনেকেই জানেন 2 দিনের মতো চার্জিং ব্যাকআপ একদম অনায়াসে পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি খুব বেশি হেভি ইউজ করেন তাহলে 1 দিন মতো, আর যদি একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। অ্যান্ড এই ফোনের বক্সের সঙ্গে কিন্তু আমি প্রথমে বলেছি 33 ওয়াটের ফাস্ট চার্জারটি কিন্তু দেওয়া হয়েছে, তো মোটামুটি ফোনটিকে আপনি ফাস্টলি চার্জ করে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এবারে এই ফোনটির প্রাইসটি নিয়ে কথা বলা যাক। এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে 16,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে 464GB ভেরিয়েন্ট, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই 18,000 টাকার আশেপাশে কিন্তু হয়। কিন্তু আমার মনে হচ্ছে এই ফোনটি দেশের বাজারে আসলে 20,000 টাকার আশেপাশে এই ফোনটির প্রাইসটি হতে পারে। তবে 20,000 টাকা হিসেবে কিন্তু এই ফোনটি আমার কাছে ভালোই মনে হয়েছে, এর ক্যামেরা সেটআপটি অ্যান্ড প্রসেসর সেকশন অ্যান্ড যেহেতু কম টাকার মধ্যে 5G কানেক্টিভিটি সুবিধা দেওয়া হয়েছে, তো ওভারঅল ফোনটি কিন্তু আমার কাছে ভালোই মনে হচ্ছে এই প্রাইস অনুযায়ী। সো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট লিখে জানাবেন। সো 20,000 টাকার আশেপাশে যারা একটি ভালো মানের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, ভালো ক্যামেরা, ভালো চার্জিং ব্যাকআপ অ্যান্ড ভালো চার্জার, পাশাপাশি ভালো প্রসেসর অ্যান্ড কম টাকার মধ্যে 5G চিপসেট চাচ্ছেন, তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন। আশা করছি বিষয়টা আপনার একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।